বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট 40,000 কোটি টাকা, কিন্তু আপনি কি জানেন এই বাজেটের কত শতাংশ কোন সেক্টরে ব্যয় করে প্রতিরক্ষা দপ্তর? তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী সামরিক বাজেট পর্যাপ্ত নয়, কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনীতি $465 বিলিয়ন, সুতরাং ন্যূনতম 2% ব্যয় করলেও বাজেট হতো 90,000 কোটি টাকা। অথচ প্রতিরক্ষা সেক্টরে 0.9% ব্যয় করে, অর্থাৎ 40,000 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে যখন বাজেট বরাদ্দ করে তখন প্রতিরক্ষা বাজেট ছিল $4.4 বিলিয়ন। তবে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট মাত্র $4 বিলিয়ন। গত 6 মাসে বাংলাদেশের মুদ্রামানে ব্যাপক দরপতন হয়েছে, ফলে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পরিবর্তে কমেছে, কারণ 2018 সালের পর থেকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $4 বিলিয়ন থেকে বেশি ছিল। তাই বলা যায় 5 বছর পূর্বের প্রতিরক্ষা বাজেট আর বর্তমানের প্রতিরক্ষা বাজেট সমান, বরং সময়কাল অনুযায়ী এই বাজেট আরও কম কার্যকর, কেননা সময়ের সঙ্গে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেটা সমরস্থ কিংবা সৈনিকদের বেতন। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর নিঃসন্দেহে তুলনামূলক একটি শক্তিশালী বাজেট বরাদ্দ দিয়েছিল, তবে মুদ্রার পতন সব কিছু বদলে দিয়েছে। তারপরেও প্রতিরক্ষা বাজেট প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেক্টরে ব্যয় করা হচ্ছে। প্রতিরক্ষা বাজেটের সবচেয়ে বড় অংশ পায় বাংলাদেশ সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীর সংখ্যা, মিশন এবং সমরস্থ অপারেট করার জন্য সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী $1.7 বিলিয়ন বরাদ্দ পায়, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 17,000 কোটি টাকা। সুতরাং মোট বাজেটে 43% একাই বরাদ্দ পায় বাংলাদেশ সেনাবাহিনী। এই অর্থ দিয়ে সেনাবাহিনীর মূল কাজ সৈনিকদের বেতন, অবসরকালীন ভাতা প্রদান, পাশাপাশি সেনাবাহিনীর সকল অপারেশনস ব্যয় বহন করে। তার মাঝে উল্লেখযোগ্য সমরস্থ মেনটেন্যান্স করা এবং তা অপারেট করা। তবে সেনাবাহিনীর জন্য আধুনিক সমরস্থ কিনতে এই বাজেট থেকে ব্যয় করতে হয় না, কারণ এই পরিমাণ অর্থ শুধুমাত্র সেনাবাহিনীর প্রাথমিক কাজগুলো সম্পাদনের জন্য প্রদান করে। তবে মুদ্রার পতন না হলে সেনাবাহিনীর বাজেটের আকার ছিল প্রায় $2 বিলিয়ন বা 20,000 কোটি টাকা। অন্যদিকে বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পায় বাংলাদেশ নৌবাহিনী, কারণ নৌবাহিনীর সৈনিক এবং যোদ্ধার সংখ্যা অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা 30 থেকে 35 হাজার, পাশাপাশি 112টি বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ অপারেট করে। সংখ্যার দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান পৃথিবীতে 29তম, সুতরাং এমন একটি বাহিনী পরিচালনা করতে নিঃসন্দেহে প্রচুর অর্থ প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী প্রায় $650 মিলিয়ন বরাদ্দ পায়, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 6,500 কোটি টাকা। এই অর্থ দিয়ে নৌবাহিনী সকল ধরনের অপারেশনস ব্যয় বহন করে, পাশাপাশি বেতন এবং অবসরকালীন ভাতা প্রদান করে। তবে নতুন যুদ্ধজাহাজ সহ অন্যান্য সমরস্থ কিনতে কোনো অর্থ ব্যয় করে না। শতাংশ বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনী বাজেটের 18% বরাদ্দ পায়। মুদ্রামান পতন হবার পূর্বে নৌবাহিনী পেত $750 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 7,500 কোটি টাকা। সুতরাং মাত্র 6 মাসের ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনীর বাজেট কমেছে 15%, ফলে নৌবাহিনীর অনেক কার্যক্রমে গতি কমে আসবে। বিপরীতে বাংলাদেশ বিমানবাহিনী পায় তৃতীয় সর্বোচ্চ বাজেট। যদিও পৃথিবীর অধিকাংশ দেশের ক্ষেত্রে সেনাবাহিনীর পর বিমানবাহিনী পায় সর্বোচ্চ বাজেট, অনেক ক্ষেত্রে সেনাবাহিনী এবং নৌবাহিনীর তুলনায় বিমানবাহিনী অধিক বরাদ্দ পায়। তবে বাংলাদেশ বিমানবাহিনী কতটা অবহেলিত তার আরও একটি প্রমাণ প্রতিরক্ষা বরাদ্দ বণ্টন। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর বাজেট প্রায় $350 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 3,500 কোটি টাকা। এই বাজেট একটি দৃষ্টিভঙ্গি অনুযায়ী সঠিক, কারণ বাহিনীর বেতন এবং সমরস্থ মেনটেন্যান্স ও অপারেট করার জন্য এই অর্থ ব্যয় করে। বাংলাদেশ বিমানবাহিনীর সংখ্যা মাত্র 15 থেকে 20 হাজার, তাছাড়া উল্লেখযোগ্য সমরস্থ নেই, কারণ পর্যাপ্ত যুদ্ধবিমানের সংকট রয়েছে, কেননা বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় যুদ্ধবিমান অপারেট করার জন্য, আর সেখানেই বাংলাদেশ বিমানবাহিনীর অবস্থান প্রায় শূন্যর কোঠায়। ফলে $350 মিলিয়ন দিয়ে বিমানবাহিনীকে পরিচালনা করা সম্ভব, তাছাড়া সমরস্থ করার জন্য এই বাজেট নয়। তবে মুদ্রার মান পতনের পূর্বে বিমানবাহিনীর বাজেট ছিল $474 মিলিয়ন, যার তুলনায় 20% বাজেট কমেছে মাত্র 6 মাসে। বাংলাদেশ বিমানবাহিনী মোট বাজেটের প্রায় 9% বরাদ্দ পায়, সুতরাং সেনাবাহিনী পায় 43% এবং নৌবাহিনী পাচ্ছে 18%। সব মিলে 3 বাহিনী বাজেটের 70% বরাদ্দ পায়, বাকি 30% বাজেট প্রতিরক্ষা দপ্তরের নিকট থাকে, যার পরিমাণ $1.2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 12,000 কোটি টাকা। এই বাজেট দিয়ে একাধিক কার্যক্রম পরিচালনা করে প্রতিরক্ষা দপ্তর। তার মাঝে সবচেয়ে বড় অংশ বরাদ্দ পায় হালকা সমরস্থ করার জন্য। বাংলাদেশ প্রতি বছর 400 থেকে 800 মিলিয়ন সমরস্থ ক্রয় করে, কখনো কখনো তা $1 বিলিয়ন অতিক্রম করে। তবে সকল অর্থ এককালীন পরিশোধ করতে হয় না, তবে স্কিম অনুযায়ী যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তার সব অর্থই প্রতিরক্ষা দপ্তর এই সেক্টর থেকে ব্যয় করে।
পাশাপাশি সামরিক অবকাঠামো নির্মাণের জন্য এই সেক্টর থেকেই বরাদ্দ পায় বাংলাদেশ সামরিক বাহিনী। তবে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন হলে তার জন্য আলাদা বরাদ্দ প্রদান করে, যা বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের আওতাধীন নয়। যেমন বিমান ঘাঁটি এবং নৌঘাঁটি স্থাপনের ব্যয় আলাদা করে বরাদ্দ প্রদান করে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের পুরো অর্থ উপরিক্ত সকল সেক্টরে ব্যয় করে প্রতিরক্ষা দপ্তর। ভারী অথবা অধিক মূল্যবান সমরস্য করার জন্য আলাদা করে বাজেট প্রদান করে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশ সহসই এই ধরনের সমরস্য ক্রয় করে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু এই ধরনের মূল্যবান সমরস্য প্রকল্প ছিল, যার জন্য আলাদা করে বাজেট বরাদ্দ দিয়েছে। তার মাঝে ব্রিটেন থেকে 5টি C-130J মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অন্যতম। এই জন্য $300 মিলিয়ন ব্যয় করেছে বাংলাদেশ সরকার। পরিশেষে বলতে হয়, বাংলাদেশের সামরিক বাজেট অন্তত $6 বিলিয়ন বা $60,000 কোটি না করলেই নয়। বিশেষ করে সময়ের সবচেয়ে বড় প্রয়োজন দেশের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।